আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে হাজির হয়েছি আমি আপনাদের সামনে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। সো নেটগেটের পক্ষে আমি মুঞ্জু আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের লাইকস, ফলোয়ার্স এবং অটো লাইক ইত্যাদি নিতে পারি কিভাবে খুব সহজে, এবং এটি লিগেল হইতে। আমরা কিন্তু অনেকে অনেক ধরনের অ্যাপস ইউজ করে থাকি এটি করার জন্য। তো তার ক্ষেত্রে কি হয় যে আমাদের ফেসবুক আইডি বা পেজ গ্রুপ যেটাই হোক না কেন, তার সেটা কিন্তু অলরেডি অনেকেরই ডিজেবল হয়ে যাচ্ছে। তো যাতে করে এরকম ধরনের প্রবলেম ফেস করতে না হয়, তারই ধারাবাহিকতা মূলত আজকের টিউটোরিয়ালটি তৈরি করেছে আপনাদের জন্য। খুব সহজ হয়তো খুব ছোট্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটগুলার লাইক, ফলোয়ার্স, শেয়ারিং এবং ইউটিউবের ভিউজ কিন্তু নিতে পারেন। তো আমি এখানে সাজেস্ট করবো আপনারা কেউ ইউটিউবের ভিউ এখানে নেবেন না এবং সাবস্ক্রাইবারও নেবেন না, তাতে করে আপনাদের চ্যানেলের মনিটাইজেশনের জন্য অনেক ক্ষতি হতে পারে। সো গাইজ, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি বললেন না, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। সো গাইজ, লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের এই সাইটটিতে আপনাদের যে কোনো ব্রাউজার থেকে এই সাইটটি ওপেন করবেন। তো এখানে দেখেন smallhelp24.com এই সাইটটি আপনারা সর্বপ্রথম ভিজিট করবেন। তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রেজিস্টার করে নেবেন। আর আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি কারণ আমার অলরেডি একটি অ্যাকাউন্ট এখানে আছে। তো দেখেন বন্ধুরা, এখানে যদি আপনারা সর্বপ্রথম খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে কয়েন, আমার 231 কয়েন কিন্তু অলরেডি আছে। তো এখানে মেম্বারশিপ ফ্রিও আছে। তো এখান থেকে মূলত আমরা কিভাবে কোন কোন সাইটের জন্য ফলোয়ার নিতে পারবো, তো এখানে বন্ধুরা কিন্তু আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন। আপনারা যদি চান যে এখান থেকে আর্ন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর একটি, এবং এই সাইটটি কিন্তু অনেকেই ভালো ভালো প্রফেশনাল মানের কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু, অর্থাৎ যারা অনলাইন থেকে ইনকাম করার ট্রাই করে তারাও কিন্তু এই সাইটটিতে অনেকেই কাজ করে থাকে। তো আমি এখানে দেখাই আপনাদের সর্বপ্রথম যেটা হচ্ছে ফেসবুক। তো এই ফেসবুকে এখানে দেখেন, ফেসবুকে যদি আমি ক্লিক করি এখানে লেখা আছে ফেসবুক পেজ লাইকস, ফেসবুক ফটো লাইকস ইত্যাদি। সো এখান থেকে কিন্তু আপনারা যে অপশনটা সিলেক্ট করবেন সেই অপশনেরই কিন্তু এখানে আপনার জন্য একটি লিঙ্ক প্রোভাইড করবে, অর্থাৎ আপনি কিন্তু আপনার যেই লিঙ্কে বা যে ছবি বা যে পেজে লাইক নিতে চান সেটির কিন্তু একটি লিঙ্ক আপনারা কপি করে, এবং এটি কীভাবে দিবেন সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাদের সামনে এটিকে একটু পরিচয় করে দিচ্ছি। এখানে যদি আপনি চান যে ইনস্টাগ্রামের ফলোয়ার্স নেবেন, লাইকস নেবেন, সেটা করবেন। আর এখানে দেন আপনি যদি চান টুইটার, তো এখান থেকে কিন্তু ফলোয়ার্স, 280 টুইট, ফেভারেট ইত্যাদি এখান থেকে কিন্তু নিতে পারবেন। আবার যদি ইউটিউবে চান, ইউটিউবে কিন্তু এখান থেকে আপনারা চারটি অপশন পাবেন। তবে আমি সাজেস্ট করবো এখানে কেউ ইউটিউব রিলেটেড কাজ করবেন না, কারণ তাতে আপনার চ্যানেল মনিটাইজেশন এবং চ্যানেল ডিজেবল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ ইউটিউব বর্তমানে অনেক ট্র্যাপ হয়ে গেছে যার জন্য এসব কাজ এখন ইউটিউব অ্যালাউ করে না। যাই হোক, আমি আপনাদের দেখানোর জন্য বলতেছি, আপনারা চাইলে এখান থেকে ইউটিউবের ভিডিও দেখে কিন্তু আর্ন করতে পারবেন। অলরেডি যারা এখানে দিয়ে রাখছে, অর্থাৎ যারা মনিটাইজেশন অ্যাপ্রুভ না বা তারা মনিটাইজেশন অ্যাপ্লাই করে না বিজনেস পারপাস তাদের চ্যানেলগুলো, সেক্ষেত্রে তারা কিন্তু অনেকেই এখানে ভিডিও দিয়ে রাখে। তো এখানে আপনি ভিডিও দেখেও কিন্তু আর্ন করতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন আছে, আপনার যেটা ইচ্ছে সেখানে কিন্তু আপনি দেখতে পারেন। তো আপনার এই কাজটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে দেখেন লেখা আছে অ্যাড পেজ এবং মাই পেজ। তো আমি যদি মাই পেজে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমি এখানে মাই পেজে ক্লিক করলাম। তো মাই পেজে ক্লিক করার পর এখানে দেখেন নিচে একটি অপশন কিন্তু চলে এসেছে, ট্রাফিক এক্সচেঞ্জ। তো আমি এখানে আপনাদের যদি একটু দেখাই, আমি রিসেন্টলি একটা লিঙ্ক কপি করে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য টিউটোরিয়ালটি করার আগে। সো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে ফেসবুক লাইকস, তো এখানে যদি ক্লিক করি, তো ক্লিক করলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার দেখাচ্ছে আমার একটি ফেসবুক লাইকসের জন্য আমি একটি লিঙ্ক এখানে ক্রিয়েট করেছিলাম। তো আমি যদি এখানে ক্লিক করি, সরি গাইস, যে এখানে যদি আমি এডিটে ক্লিক করি তাহলে আপনারা হয়তো স্পষ্টভাবে দেখতে পারবেন এবং এটি কীভাবে করবো অবশ্যই আপনি জানতে পারেন। বন্ধুরা দেখেন এখানে ইউআরএল, আপনি যে পোস্টটিতে বা যে পেজটিতে লাইক বা ফলোয়ার্স
নিতে চান সেই পেজের লিঙ্কটা আপনারা অবশ্যই এখানে কপি করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে স্ট্যাটাসে ইনেবল করে দিবেন, টাইটেল আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন, পয়েন্ট পার ক্লিক। এখানে আপনারা কিন্তু প্রতি ক্লিকের জন্য কত রেফার করতেছেন, আমি যদি 6 দেই তাহলে 6 হয়ে যাবে, এবং ডেইলি ক্লিক কত নিতে চান এখানে আপনি অনেক দিতে পারবেন। তারপরে এখানে যদি ইনেবল আপনারা সব কিছু এখানে ঠিকঠাক করে দিয়ে এখানে আপডেটে ক্লিক করলে কিন্তু আপনাদের লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল। তবে এখানে যে কাজটি করতে হবে, আপনার কিন্তু কয়েন থাকতে হবে। আপনি যদি কয়েনই না থাকে তাহলে কিন্তু আপনারা অটো লাইক বা ফলোয়ার্স এখান থেকে নিতে পারবেন না। তো তার জন্য আপনারা অবশ্যই এখানে কয়েন আর্ন করতে হবে। তো কয়েন আর্ন করার এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সেমভাবে আপনি যেভাবে কাজ করেন অনেকে কিন্তু এভাবে তারা কাজের জন্য পোস্ট করে থাকে। তো আমি যদি এখানে আপনাদের একটা ইউটিউব ভিউস দেখাই, সবের একটু ওয়েট করুন, দেখেন এখানে কিন্তু আমি যখন ইউটিউব ভিউসে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার ভিডিও আছে, যেখানে 9 পয়েন্ট করে দেওয়া আছে। তো আপনি এখানে যখন একটি ভিডিও ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন, আপনারা বিচ্ছে এখান করার পর দেখবেন স্কিপ লেখাউট অথবা কেটে দিবেন। বিচ্ছে এখান যাওয়ার পর আপনারা হয়তো বা এটি কাজ করলে দেখতে পাবেন। তো এখানে যদি দেখার পর আপনি কিন্তু 9 পয়েন্ট আর্ন করলেন। তো এভাবে আগে আপনার কিন্তু কয়েনগুলো আর্ন করতে পারবেন, আর এখানে কিন্তু আপনারা কয়েন সেলও করতে পারবেন। মোট কথা এখানে কাজ করলে কোনো লস নেই। আপনি যদি চান একটা লাইক বা কোনো কিছু নেবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই আপনার পয়েন্টগুলো সেল করে কিন্তু আপনি টাকাও ইনকাম করতে পারবেন। সো মূলত ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য ছিল। তো যদি ভিডিওটি আমার ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।